বাড়ছে বিজেপি মোকাবিলায় পাল্টা ঘুটি সাজাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ভোটের প্রায় পুরোটাই এখন তৃণমূলের ঝুলিতে এই পরিস্থিতিতে তৃণমূল নেত্রীর নজর এবার রাজ্যের দলিত আদিবাসী ভোট ব্যাংকের দিকে দলিতদের নিজেদের দিকে টানতে দীর্ঘদিন ধরে মরিয়া বিজেপি বি আর আম্বেদকরের নামে এক পর্যন্ত চালু করেছেন নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে বিজেপির এই কৌশল অনেকটা কাজেও এসেছে দলিত ভোট ব্যাংকের একটা বড় অংশই মায়াবতীকে ছেড়ে মোদিমুখী হয়েছে শুক্রবার নাগপুরে গিয়ে আম্বেদকারের সমাধিতে শ্রদ্ধাও জানান নরেন্দ্র মোদী এই পরিস্থিতিতে রাজ্যেও যাতে বিজেপি দলিত ভোট ব্যাঙ্কের ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে সক্ষম না হয় তার জন্য আগেভাগে সক্রিয় তৃণমূল দলিতদের মন জয়ে এবারই প্রথম এ রাজ্য জুড়ে আম্বেদকারের জন্মদিন পালন করেছে তৃণমূল এবং মমতা সরকার তৃণমূল নেত্রীর নির্দেশ মতোই দলের সর্বস্তরের নেতারা এদিন আম্বেদকারের জন্মদিন পালন কর্মসূচিতে অংশ নেন দলিত আদিবাসীদের মন জয়ে আরও একটি সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার এ রাজ্যে দলিত আদিবাসী জনসংখ্যা প্রায় দু কোটি আদিবাসীদের প্রার্থনাস্থল জহর স্থান যার অধিকাংশই বন বনদফতরের অধীনে পড়ে এবার সেগুলিকে পাট্টা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এই সব প্রার্থনাস্থলগুলিকে সরকারি খরচে পাঁচিল দিয়ে ঘিরেও দেওয়া হবে দু হাজার ষোলোর বিপুল জয়ের পর এখনো পর্যন্ত তৃণমূলের গ্রাফ ঊর্ধ্বমুখী প্রায় প্রতিটি উপনির্বাচনে ভোট শতাংশ বেড়েছে তৃণমূলের একটি অংশের ব্যাখ্যা কন্যাশ্রী যুবশ্রী সবুজ সাথীর মতো সামাজিক প্রকল্প ডিভিডেন্ড দিচ্ছে বিনামূল্যে সাইকেল দু টাকা কিলো দরে চাল গম কন্যাশ্রী প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা এসব গ্রামীণ মানুষকে তৃণমূলের দিকে আকর্ষিত করছে কিন্তু এসব করে ভোটারদের বামেদের দিক থেকে টেনে আনা সম্ভব হলেও বিজেপি সম্পূর্ণ অন্য ধারার রাজনীতি করে তৃণমূলের চোখে ধর্মীয় মেরুকরণের রাজনীতি এর মোকাবিলায় উন্নয়নের পাশাপাশি সংখ্যালঘুদের মতো দলিত ভোট ব্যাংকে সুসংহত করাটাও অত্যন্ত জরুরি বলে মনে করছে তৃণমূল তাই আম্বেদকরের জন্মদিন পালন এবং আদিবাসীদের প্রার্থনাস্থলকে পাট্টা দেওয়ার মতো সিদ্ধান্ত নিচ্ছে তারা এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ আশাবুল হোসেন এবিপি আনন্দ